আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনায় দেশে একদিনে 44 জনের মৃত্যু শনাক্ত 2617 পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর সরল বিশ্বাসের রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর কোনো দুর্নীতি করেনি দুদকের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে সাবেক ডিজি ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সরকারি প্রকল্পের অতিরিক্ত ব্যয় ও অপচয় বন্ধের নির্দেশ পরিকল্পনা মন্ত্রীর এবং মহানগরগুলোর অব্যবস্থাপনার বড় কারণ সিটি কর্পোরেশনের সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা অধিদপ্তরের সমন্বয় না থাকা মত সিটি মেয়রদের 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 44 জন মারা গেছেন এ পর্যন্ত মৃতের সংখ্যা 3557 নতুন করে আক্রান্ত 2617 জন এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় এ মাসেই কয়েকটি সরকারি হাসপাতালকে নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত গত 24 ঘন্টায় 87টি পরীক্ষাগারে 13162টি নমুনা পরীক্ষা করে 2617 জনের করোনা শনাক্ত হয়েছে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে 2,69,115 জন এদের মধ্যে 1,54,871 জন এরই মধ্যে সুস্থ হয়েছেন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 3,557 জন 24 ঘন্টায় নতুন করে মারা গেছে 44 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় এ মাসে কয়েকটি সরকারি হাসপাতালকে নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে করোনার বাইরে যে রোগী আছে নন কোভিড রোগী তারা কিন্তু সংখ্যায় অনেক করোনার কারণে তারা কিন্তু অনেকাংশে চিকিৎসা সেইভাবে পায় নাই যে প্রায় 70% সিট এখন খালি রয়েছে এটা সঠিক এই খালি রাখাটা ঠিক নয় আমরা মনে করি যাদের চিকিৎসা দরকার তারা আসুক চিকিৎসা নিক আমরা সেই ব্যবস্থা আমরা করছি তিনি বলেন ছয় মাস করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া যায়নি এখন সেসব দিকে মনোযোগী হতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয় 15 লক্ষ পেশেন্ট ক্যান্সারের আছে কিন্তু চিকিৎসার সেই ব্যবস্থা সেইভাবে নাই শুধু একটি আমাদের ক্যান্সার ইনস্টিটিউট আছে 500 বেডের যেটাকে কিছুটা বাড়ানো হয়েছে চিকিৎসার অনেক স্বল্পতা আছে সেই বিধায় আমরা 8টি ডিভিশনে 8টি হাসপাতাল করছি সরকারের চলতি মেয়াদেই ক্যান্সার কিডনি ও হৃদরোগের জন্য 8টি বিভাগীয় শহরে 300 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ফজলে রাব্বি ATN বাংলা ঢাকা সরল বিশ্বাসের রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর এতে কোনো ধরনের দুর্নীতি করেনি বলে দাবি করেছেন অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন তিনি প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদক সচিব আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল টানা দ্বিতীয় দিনের মতো দুদকে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে লাইসেন্স না থাকার পরও এই দুটি প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য অধিদপ্তর কেন চুক্তি করেছিল তার ব্যাখ্যা চাওয়া হয় আবুল কালাম আজাদের কাছে অনুসন্ধান কর্মকর্তাদের জেরার মুখে তিনি বলেন করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ততার কারণে প্রতিষ্ঠান দুটির ব্যাপারে ভালোমতো খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সামনে লিখিত বক্তব্যে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে সাবেক মহাপরিচালক হিসাবে এ বিষয়ে আমার কাছ থেকে শোনার জন্য দুদকের তদন্ত কর্মকর্তাগণ আমাকে আসার জন্য অনুরোধ করেছিলেন আমি সেজন্যই আজ এসেছিলাম জেকিজির বিষয়েও আলোচনা হয়েছে যা
জানি তাদের বলেছি। চাকরি জীবনে আমি সবসময় কঠোর পরিশ্রম নিষ্ঠার সততায় পূর্ণ সাক্ষ্য রেখেছি। কোভিডের মতো মহাদুর্যোগে যাতে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি না ঘটে সেজন্য আমার জ্ঞান অভিজ্ঞতা বিবেকবোধ সদিচ্ছা থেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে কাজ করেছি। অনুসন্ধান কর্মকর্তাদের রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব। যদি অনুসন্ধানকারী কর্মকর্তারা মনে করে তাহলে প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে বা অন্য কাউকে, সেটি অনুসন্ধানকারী কর্মকর্তাদের বিষয়। এসব ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক সূত্র। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস আতঙ্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ও ভ্রাম্যমান ব্যবসায়ীরা। সামান্য আয়ে অভাবের সংসারে টানাপোড়েন আরও তীব্র হয়েছে, বেড়েছে ঋণের পরিমাণ। অসহায় এসব মানুষ এখন সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে। আদ্দিন সজীবের রিপোর্ট। ঢাকায় ডাকটা খুবই চেনা, আমরা খান আমরা, কিন্তু এখন আর মানুষের সাড়া নেই। বেচে বিক্রি কমে যাওয়ায় উজ্জ্বল এখন বড় বিপদে, এক বেলায় খায় তো অন্য বেলায় পায় না। বয়ের কারণে খাইতেছে না, বাইরে চেল্লাইগা এ কারণে দুনে আগে কাম করে তো 500 টাকা মানে 200 টাকা কাজ করা যায় না। রিক্সাচালক বাবার আয়ে জীবন চলে না, ঋণ বাড়ছে দিনে দিনে, তাই নিজেই পান সিগারেট হাতে বেরিয়ে পড়েছেন ইলিয়াস। যাও রুক যাও অনা আরো শর্ট পড়ে। প্রচণ্ড গরমে পানির ব্যবসাও খারাপ, সকালের অফিস টাইমে বেচা বিক্রির সবচেয়ে ভালো সময়, কিন্তু এখন আর আগের মতো নেই কিছুই। মেলা দিন ধরে দেখে 5-6 মাস দেরি অবস্থা, কয়েকদিন তো গাড়ি আসল মানে টুকটাক যাই হয় মানে মালই চলে না। দীর্ঘদিনের মুড়ি ব্যবসা এখন প্রায় বন্ধ, চন্দ্রিমা উদ্যানের ফুটপাতে তাই খুবই হতাশ মনসুর আলী। নাম গেল মনে 100-120 জনে 10 জনে পায়, আর বাইরে পায় নাই, এই তো সিস্টেমে আছে। এরপরে যে অনুসার সরকারের দেয় অনুসার তো পায় নাই। সারাদিন ঢাকাঢাকি করেও নিরুজ বেগমের আয় হয় যা, তা দিয়ে কখনো কখনো জোটে ডাল ভাত। তাদের পাশে সব সময় থাকতে চায় সরকার। এদের জন্য টাকাটা অ্যালোকেট করা আছে, দিতে তো হবে, নিয়ম কানুন আছে, মিনিমাম নিয়ম কানুন তো লাগবে, কম করে বাট কিছু নিয়ম কানুন তো লাগবে। দিন মজুর আর হকার এদেরকে টাকা দেওয়া তো ডিফিকাল্ট, এদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, এদের কিছুই তো নাই। আমরা চাই এই সকল মানুষকে যেন সহায়তা দেওয়া হয়, সেটা ভালো। দেশে করোনা মহামারীর শুরুর দিকে জীবন থমকে গেলেও এখন সামান্য আয় হয় ভ্রাম্যমান এসব ব্যবসায়ে। করোনার এই মহাসংকটে তারা বড় রকমের একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, আয় উপার্জন একেবারেই নেই, সংসার চলছে না, জীবন কঠিন হয়ে গেছে। তাই তারা চান সরকার যেন এমন একটা ব্যবস্থা করেন তাদের জন্য যাতে করে তাদের বেঁচে থাকা যায়, টিকে থাকতে পারে এই শহরটাতে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হলো মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। হুমানজিসদের রিপোর্ট। দুদকের মামলার এজাহারে বলা হয়, শাহজাহান ও নিরঞ্জন নামে দুই ব্যক্তি 2016 সালে ফার্মার্স ব্যাংকের গুলশান শাখায় আলাদা দুটি চলতি হিসাব খোলেন। পরদিনই তারা 2 কোটি করে 4 কোটি টাকা ঋণের আবেদন করেন। ব্যাংকের হিসাব এবং ঋণ আবেদনপত্রে দুজনেই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উত্তরার ব্যক্তিগত বাড়ির ঠিকানা ব্যবহার করেন। কোনো যাচাই বাছাই ছাড়া আবেদনের একদিন পরেই ফার্মার্স ব্যাংক থেকে এস কে সিনহার নামে মোট 4 কোটি টাকার 2টি পে অর্ডার দেওয়া হয়। ঋণের সেই অর্থ দ্রুত হাতিয়ে নেন সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান বিচারপতি এস কে সিনহার বরাবরে উনি ওনার এই পে অর্ডার দিতে ওনার নিজস্ব অ্যাকাউন্ট সুপ্রিম কোর্ট বারে সোনালি ব্যাংকে ডিপোজিট করলো। এরপরে নিজের বাইস্ত এবং ছোট ভাইকে দিয়ে বিভিন্ন ব্যাংকের মধ্যে এই টাকাগুলো ট্রান্সফার করলো। এ ঘটনায় গত বছরের 10 জুলাই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিস্তি, সাবেক এমডি এ কে এম শামীমও আসামি। গত ডিসেম্বরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
আট মাস পর ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হয় বৃহস্পতিবার। প্রথম প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা স্টার্ট হয়েছে এবং বিচার চলছে, মানি লন্ডারিং মামলা, তার সাথে 409 ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে টাকা আত্মসাতের মামলা, দুর্নীতি প্রতিরোধ আইনের এবং মানি লন্ডারিং আইনের চারের দুই এবং তিন ধারায় আমাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। মামলার পরবর্তী তারিখ 18 তারিখ রাখা হলো সাক্ষ্য গ্রহণের জন্য। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আট আসামি এখনও পলাতক, এর মধ্যে এস কে সিনহা দীর্ঘদিন ধরে বিদেশে আছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 15 আগস্টের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে তিনি এই আহ্বান জানান। এদিকে বঙ্গবন্ধু হত্যায় জড়িত কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরেক অনুষ্ঠানে দলের শত্রুদের সাথে আপোষ না করে তাদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির টাডক। বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে শোক দিবসের কর্মসূচি ঘোষণাকালে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যবিধি মেনে 15 আগস্টের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে শোক দিবসের পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে নজর রাখার কথাও বলেন তিনি। কোথাও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির জন্য যেন শোক দিবসের পরিবেশ নষ্ট না হয় এবং শোক দিবস পালনের চিরাহত ঐতিহ্য আওয়ামী লীগের মূল্যবোধ ক্ষুণ্ণ না হোক সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। এই কারণে শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের নায়ক হিসেবে জিয়াউর রহমানকে দায়ী করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় 15 আগস্টের হত্যাকাণ্ডে জড়িত জাতীয় ও আন্তর্জাতিক শক্তির মুখোশ উন্মোচন ও বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ করেন জাহাঙ্গীর কবির নানক। বিএনপি জামাত শক্তি, পাকিস্তানি আইএসআই শক্তি, আজও তাদের তারা প্রতিশোধ নেবার জন্য তারা অত্যন্ত সচল এবং সচেষ্ট। যারা আমার সবসময় তাদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা যদি কিছু করতে পারো করো, আমি আসি তোমাদের সঙ্গে, তবে ব্যর্থ হলে আমার নামটা নিও না। জাতীয় প্রেস ক্লাবে আর এক আলোচনায় বঙ্গবন্ধু হত্যার পর যারা সন্তোষ প্রকাশ করেছিল তাদেরকেও আসামের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনের স্বার্থে একটি কমিশন করে তাদের মুখোশ উন্মোচন করে যারা জীবিত আছে তাদেরকেও বিচারের আওতায় আনা, এটি না হলে ইতিহাসের সত্য উদ্ঘাটন করা হবে না। এদিকে শোক দিবস উপলক্ষে রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চিত্র প্রদর্শনী ও খাবার বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা দেন নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বন্যায় সারা দেশের কোথাও কোথাও নতুন করে আবার পানি বাড়ছে, তবে কোনো অঞ্চলের পানি কমে গেলেও সড়কের বেহাল দশায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। পঞ্চম দফায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্বিতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে। জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান যমুনায় পঞ্চম দফার এই পানি আরও কয়েকদিন বাড়বে, তবে বিপদসীমা অতিক্রম নাও করতে পারে। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শেরপুর জামালপুর মহাসড়কে সরাসরি সড়ক যোগাযোগ এখনও চালু হয়নি। গত 28 দিন ধরে এই সড়কে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে, এতে করে দুর্ভোগের পাশাপাশি সময়ের অপচয় হচ্ছে এবং যাতায়াত খরচও বাড়ছে এলাকাবাসীর। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আবারও উন্নতি হয়েছে, গতকাল বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীর পানিও কমছে, তবে এখনও পানিবন্দী রয়েছে কমলাকান্দা, আটপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার 16টি ইউনিয়নের 2.5 লাখ মানুষ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান। আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে বলেই তারা বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। বিএনপি মহাসচিব বলেন গত এক দশকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে যে অলিখিত ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে তারই বলি হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। মেজর সিনহার হত্যাকে কেন্দ্র করে যে ধরনের নাটক পুলিশ সাজিয়েছিল সেই নাটকগুলো কত মিথ্যা। আইএসপি এর থেকে জানানো হয়েছে যে পুলিশের পক্ষ থেকে
আশ্বস্ত করা হয়েছে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। মেজর সিনহার হত্যার সুষ্ঠু বিচার চাই এবং সকল বিনা বিচারে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই চাই। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 3000 মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে। ক্ষমতায় থাকার জন্য সরকার পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তাদেরকে তো ব্যবহার করেছে নির্বাচনে পূর্বে, যে রাতে অন্ধকারে ভোট দিতে হবে, প্রতিপক্ষকে শেষ করে দিতে হবে, অনিয়ম দুর্নীতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নিয়মিত যে ব্রিফিংটা দিত তা গতকাল থেকে বন্ধ হয়ে গেছে। কেন? প্রয়োজন কেউ বিশ্বাস করে এবং তারা নিজেই বিপদে পড়ে যায় এই ধরনের বিভিন্ন বিভ্রান্তিকর। এদিকে নয়াপল্টনে শ্রমিক দলের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনরা দুর্নীতি লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তে গিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রকল্প প্রণয়নের অতিরিক্ত ব্যয় ও অপচয় রোধ করার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রকল্পের অপচয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিরক্ত উল্লেখ করে মন্ত্রী জানান, এ ব্যাপারে মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের সাথে বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানানো হয়, 2019-20 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি বাস্তবায়নের হার 80.44%। এবং তারা কথা দিয়েছেন যে তাদের যে সকল সুযোগ যেসব আইন কানুন আছে এগুলো যথাযথ প্রয়োগ করবেন। যাতে সিটি কর্পোরেশনের সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা অধিদপ্তরের সমন্বয় না থাকায় মহানগরগুলোর অব্যবস্থাপনার বড় কারণ বলে মনে করেন সিটি মেয়ররা। রাজধানীর এক হোটেলে আধুনিক জনকল্যাণমূলক মহানগর বিনির্মাণে সমস্যা সমাধান শীর্ষক আলোচনায় উঠে আসে এসব অভিমত। সেই সাথে রাজুকের কড়া সমালোচনাও করলেন সিটি মেয়ররা। আরো জানাচ্ছেন ইসরাত লিমা। কিভাবে মহানগরকে আরো আধুনিক কল্যাণমূলক করা যায় আর সেক্ষেত্রে সমস্যাগুলো কি কি আর সমাধানই বা কি হতে পারে, মূলত তা ঠিক করতে সংশ্লিষ্ট সবাই একই ছাদের নিচে। নগর পরিকল্পনাবিদরা তুলে ধরলেন জলাবদ্ধতা, যানজট, অগ্নিকাণ্ড, গণপরিবহন ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা, উপস্থাপন করেন নানা সুপারিশ। যখন জলাশয়কে হাউসিং দেখাতে হবে তখন তো সমন্বয়টি কি হচ্ছে? জলাশয় ফেরত আনার ক্ষেত্রে সমন্বয় এত সমস্যা কোথায়? এটা হচ্ছে উইলের দা চাহিদা অনুযায়ী ন্যায়ভিত্তিক অঞ্চল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তবে সিটি মেয়ররা বললেন কঠিন এক বাস্তবতার কথা। তারা বলছেন, রাজু গণপূর্ত অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা আলোচনা না করেই এক এক সময় নিচ্ছে এক এক সিদ্ধান্ত, তাই এসব ক্ষেত্রে আইনের পরিবর্তন চান তারা। যে জায়গাগুলো আছে সব ডিসির আন্ডারে, খালগুলো আছে সব ডিসির আন্ডারে, কিন্তু পরিষ্কার করতে হবে মেয়রদেরকে। সিটি কর্পোরেশনের মাধ্যমে সরকারি যতগুলো অন্যান্য ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট যদি একসাথে যৌথভাবে কাজ করা যায় তাহলে এটা বাস্তবায়ন, না হলে গল্প বলা যাবে, বক্তৃতা দেওয়া যাবে, কিন্তু সমাধান হবে না। মিরপুর ডিওএইচএসে যাওয়ার সাথেই আপনারা দেখবেন 3400 ফ্ল্যাট হচ্ছে। বাট হোয়ার ইজ দ্য প্ল্যান? সকল পুকুর, সকল জলাশয়, সকল খাল আমরা ঢাকা সিটি কর্পোরেশন আমরা নিয়ন্ত্রণে নিতে চাই, পরিচালনা করতে চাই। রাজু একটি হাউজিং কোম্পানি হয়ে গেছে, এখান থেকে আগে তাকে মুক্ত করেন। তবে সব শুনে স্থানীয় সরকার মন্ত্রী পরামর্শ দেন সমন্বয় করে কাজ করার। এখন আমাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে, আমরা পরস্পরকে প্রতিপক্ষ মনে করি, এটা কেন আমরা মনে করি? ইশরাত লিমা, এটিএন বাংলা, ঢাকা।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। সন্ধ্যায় জেলার শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাইম হোসেন, খুলনার দৌরতপুরের রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি ও বগুড়া শেরপুরের নুরুল ইসলাম নুরুলের ছেলে রাসেল ওরফে সুজন। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মহামারীকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। উইলমিংটনে সাবেক ভাইস প্রেসিডেন্টের সাথে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই রিপাবলিকান প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার এই সিনেটর। আফ্রো এশিয়ান কমলা হ্যারিসকে রানিং মেট ঘোষণার একদিন পর যৌথভাবে এই প্রচারণায় নামেন জো বাইডেন। কমলা হ্যারিস বলেন করোনা ভাইরাস সব দেশে ছড়িয়েছে, কিন্তু উন্নত বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে নাজুক পরিস্থিতিতে রয়েছে যুক্তরাষ্ট্র। তার কারণ ট্রাম্পের ব্যর্থতা। আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। অবৈধ মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি পরিচালনা অপরাধে গ্লোবাল গেইন নামক প্রতিষ্ঠানের 8 জনকে আটক করেছে র্যাব। গত বছর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানি নামে রেজিস্ট্রেশন করলেও মাল্টিলেভেল কোম্পানির কাজ চালিয়ে আসছিল তারা। রাজধানীর মধ্যবাড্ডায় অফিস নিয়ে গত 1 বছরে 13,000 গ্রাহকের কাছ থেকে প্রায় 250 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল গেইন MLM কোম্পানিটি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আদালতের মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কথা জানান র্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান। এটা করার জন্যে উনি দালাল নিয়োগ করেছে। বিভিন্ন দালালরা যে গ্রামগঞ্জ বা শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রাহকদেরকে ধরে নিয়ে আসছে প্রলোভন দেখি। এই দালালদের জন্যে দালালরা যে পরিমাণে টাকা আনতে পারবে এর 10% ছিল দালালদের জন্য। তার 44টি কনজিউমার প্রোডাক্ট আছে, কনজিউমার প্রোডাক্ট 44টা টাইপ, নাম হচ্ছে নিহারিকা, যার কোনো BSTI-র অনুমোদন নাই এবং যেটা কোনোভাবে কোনো অনুমোদন ছাড়াই সেই কনজিউমার এই প্রোডাক্টগুলো সে বাজারজাত করছে, যেখানে তার 26 কোটি টাকার ইনভেস্টমেন্ট। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে গত 4 মাস ধরে মাঠের বাইরে আছেন ক্রিকেটাররা। একের পর এক সিরিজ স্থগিত হওয়ায় অবসরের ফাঁদে পড়েছেন ক্রিকেটাররা। অবশ্য ইতোমধ্যে ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। কিছুদিন পর দলীয় অনুশীলনের ব্যবস্থা করা হবে বলেও আগে জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা। কারণ আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে মমিনুল হকের দল। এদিকে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার জানান পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে 1 মাস আগে শ্রীলঙ্কা যাওয়া টিম ওয়ার্কের অংশ। একটা ফ্যামিলির মতো, তো ওইভাবে নিয়ম মেনে আর কি খেলায় মাঠে নামা আমার কাছে মনে হয় ভালো হবে। কারণ যে কোনো একজন থেকে যদি একজনের মধ্যে চলে আসে তখন বাকি কিন্তু আরো সবাই সাফারার হবে। আমার কাছে মনে হয় যে নিয়মটা মেনে চলাই ভালো। অবশেষে বার্সেলোনায় হানা দিল করোনা ভাইরাস। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল শুরুর আগে করোনা ধাক্কায় কেঁপে উঠল কাতালান শিবির। প্রাক মৌসুম শুরুর আগে 9 জন খেলোয়াড়ের করোনা পরীক্ষায় 1 জনের পজিটিভ হয়, তবে ক্লাব কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি। জানিয়েছেন সেই খেলোয়াড়কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের 6 খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়েছে, আর অ্যাথলেটিকো মাদ্রিদের 2 খেলোয়াড় করোনা পজিটিভ হয়। শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ওঠার ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় দেশে একদিনে 44 জনের মৃত্যু, শনাক্ত 2617, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। সরল বিশ্বাসে রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর, কোনো দুর্নীতি করেনি দুদকে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে সাবেক ডিজি।
ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সরকারি প্রকল্পের অতিরিক্ত ব্যয় ও অপচয় বন্ধের নির্দেশ পরিকল্পনা মন্ত্রীর। এবং মহানগরগুলোর অব্যবস্থাপনার বড় কারণ সিটি কর্পোরেশনের সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা অধিদপ্তরের সমন্বয় না থাকা মত সিটি মেয়রদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।